ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সরাইলে শাহজাদপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয়তাবাদী যুবদলের 9 নং শাহজাদপুর ইউনিয়নের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সরাইল উপজেলা শাহজাদপুর ইউনিয়নের দেউরা মিতালি ক্লাবের মোড়ে যুবদলের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপি সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপি সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপি সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী। কর্মী সভাটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম। সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ ও সদস্য সচিব মোহাম্মদ আলামিন শাহরিয়ার, শাহজাদপুর ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল রানা খাদিম ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সরাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালিদুদ্দিন। এছাড়াও এ সময় উক্ত কর্মী সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।